তো গাইস দেখো আজকে আমি হচ্ছে কেক বানাবো, সেটা হচ্ছে খেজুরের গুড়ের। তো দেখো আমি 1 কাপ হচ্ছে এই যে ময়দাটা, আমার একটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কি গো। তো গাইস দেখো আমি 1 কাপ ময়দা নিয়েছি, তো 1 কাপ ময়দা নিয়েছি, তো আমি এর জন্য নেব হচ্ছে 1.5 কাপের মতন গুড়। গুড়টা যেহেতু বেশি ঘন, 1.5 কাপ না দিয়ে 1 কাপ দিলেও হবে। গুড় আমি এর মধ্যে ঢেলে দিলাম। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে 1/2 কাপ বেকিং পাউডার। দেখো বেকিং পাউডারটা আমার এখানে একটু বেশি লাগবে, আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি, মানে 1/2 চামচের একটু বেশি। আর আমি হচ্ছে এবার এর মধ্যে দেবো ভ্যানিলা এসেন্স। তো গাইস এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স কিছুটা, পুরো 1 ঢাকনা আমি দেবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হচ্ছে কিছু কিশমিশ, কাজুটা আমি পরেই দেবো। তো এবার সমস্ত উপকরণগুলো আমি একটু অ্যাড করে নিচ্ছি। তো গাইস এর মধ্যে এটা কাটা হয় কাটা নেই, এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো টক দই, ভালো করে কাটা হয়নি এটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা একটু নুন। এটা ফিটা ফাটানো থাক, কালকে সকালবেলা ভালো হবে। গাইস এটা আমি এখন ভালো করে ফেটিয়ে ঢেকে রেখে দেব। তো গাইস দেখো এই ব্যাটারটা আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম, তা এখন আমি হচ্ছে এটা এই প্রেশার কুকারটা কম আছে দিয়ে, প্রেশার কুকারটা কম আছে দিয়ে নিয়েছি। দেখো এই যে আঁচটা কমিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি 1টা বাটি। তো এটার মধ্যে আমি হালকা একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। তো এখন আমি হচ্ছে এই কেকটা এটার মধ্যে ঢালবো, মানে কেকের ব্যাটারটা। এই কেকটাই মনে হচ্ছে বেশি টেস্টি হবে, বুঝলে, এত সুন্দর মসৃণ হয়েছে ব্যাপারটা। তো এবার আমি হচ্ছে এবার এটা ঢালার পর দেখো আমি হালকা করে এটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এটা তোমরা বাইরে থেকে ঝাঁকিয়েও দিতে পারো, কারণ আমার হচ্ছে এই বাটিটা একটু বড়, তো প্রেশার কুকারে ঢুকছিল না, সেই জন্য আমি আগে দিয়ে নিয়েছি, ঢেকে রেখে দেব টাইম ই করে, মানে 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখো ফাইনালি আমার গুড়ের কেকটা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে। এখন এটা খুব গরম, চার সাইডটা আমি এরকম করে নেব। আমি একটু ঠান্ডা হওয়ার জন্য রাখছি। ছিল ওই যে কোন বাবু এসে তো
খাবে তো কে খাবে তো নাকি না ঠিক আছে দিল তুমি না 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 বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर বাবু হ্যাপি বার্থডে টু ইউ না বাদ চলে গেল তো হারিয়ে গেছে হ্যাঁ ওইটা রেখে দাও হচ্ছে গুড়ের জন্যই চিটচিট লাগছে একটুখানি দাও ওকে ফোন করে শোনো যাবে